আমার পূর্ব বাংলা, কবি সৈয়দ আলী আহসান। আমার পূর্ব বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল, অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ, সন্ধ্যার উন্মেষের মতো, সরোবরের অতলের মতো, কালোকেশ মেঘের সঞ্চয়ের মতো বিমুগ্ধ বেদনার শান্তি। আমার পূর্ব বাংলা বর্ষার অন্ধকারের অনুরাগ, হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী, নিকুঞ্জের তমাল কনকলতায় ঘেরা, কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত, অশেষ অনুভব নিয়ে পুলকিত স্বচ্ছলতা, এক সময় সূর্যকে ঢেকে দেয় অনেক মেঘের পালক, রাশি রাশি ধান মাটি আর পানির কেমন নিশ্চেতন করা গন্ধ, কত দশাবিরোহিণীর এক দুই তিন দশটি, এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল অভিসার, ঘর আর বিদেশ আঙিনা আকুলতায় একাকার, তিনটি ফুল আর অনেক পাতা নিয়ে কদম্ব তরুর একটি শাঁকা মাটি ছুঁয়েছে, আরো অনেক গাছ পাতা লতা নীল হলুদ বেগুনি অথবা সাদা, অজস্র ফুলের বন্য অফুরন্ত ঘুমের অলসতায় চোখ বুঁজে আসার মতো শান্তি, কাকের চোখের মতো কালো চুল এলিয়ে পানিতে পা ডুবিয়ে রাঙা উৎপল যার উপমা, হৃদয় ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ নীলাম্বরীতে দেহ ঘিরে যে দেহের উপমা স্নিগ্ধ তমাল, তুমি আমার পূর্ব বাংলা পুলকিত স্বচ্ছলতার প্রগাঢ় নিকুঞ্জ।